মানব সৃষ্টির এবং পৃথিবীর সৃষ্টির ইতিহাস ঘাটলে মানুষের যদি কিসমত ভালো থাকে তাহলে আল্লাহর সান্নিধ্য, আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জ্ঞান তাকে আল্লাহ পাক দান করে দেন। সুবহানাল্লাহ। পৃথিবীর সৃষ্টির ব্যাপারে বুদ্ধিজীবীরা কি বলছেন দেখুন, পৃথিবীর সৃষ্টির ব্যাপারে বিজ্ঞানীরা বলছেন যে এই পৃথিবী এরকম ছিল না। তো কিরকম ছিল? এইটা সূর্যের পাশ থেকে একটা উজ্জ্বল শক্তিশালী জ্যোতিষ্ক দারুণ ফোর্স নিয়ে যাচ্ছিল, সেই ফোর্স সহ্য করতে না পেরে সূর্যের একটি দুর্বলতম অংশ সূর্য থেকে ছিটকে মহাশূন্যে পড়ে গেল আর ঘুরতে ঘুরতে এই পৃথিবীর অস্তিত্ব লাভ করলো। বিজ্ঞানের এই কথা যদি বিশ্বাস করতে হয় তাহলে আমাকে বলতে হয় এখন তো মানুষেরা আর পৃথিবীতে ধরছে না, ঠিক কিনা? কথা বলছেন না কেন? মানুষ পৃথিবীতে এখন ধরতেছে? বিভিন্ন দেশ খালি বলতেছে মানুষ কমাও, সন্তান কমাও, বিভিন্ন পদ্ধতি গ্রহণ করো, আর মানুষ বাড়ায়ও না, অস্থির হয়ে গেছে। তো মানুষের পদভারে পৃথিবী এখন ভর্তি, এখন কেন দয়া করিয়া আর একটা জ্যোতিষ্ক সূর্যের পাশ দিয়া গিয়া আর একটা দুর্বলতম অংশ ছিটকে ফেলায় দিয়ে এরকম একটা পৃথিবী বানায় দেয় না? তার অর্থ হচ্ছে দুর্ঘটনার মধ্য দিয়ে যা হয় তা কখনো মানুষের গ্রহণযোগ্য হয় না, আর যা কিছু গ্রহণযোগ্য তা সবই পূর্ব পরিকল্পনা প্রসূত। যেমন দৃষ্টান্ত দিতে গিয়ে আমি বলি, দুটো গাড়ি মুখোমুখি হয়ে অ্যাক্সিডেন্ট করলো, কাঁচগুলো ভেঙে ভেঙে চুরমার হয়ে গেল, এই মুহূর্তে চশমায় লাগানো যায় এরকম একটা সাইজ করা কাঁচ পাওয়া যাবে কি? পাওয়া যাবে? রেলগাড়ি অ্যাক্সিডেন্ট হলো, হাজার লোহার টুকরা পড়ে গেল, একটুনি একখান কোদাল, একখান খন্তা, একখানা শাবল, একখানা দা, একখানা বটি অথবা জুতোয় মারার মতো একটা ছোট্ট পিনও প্রস্তুত আকারে পাওয়া যাবে কি? তাহলে বোঝা গেল অ্যাক্সিডেন্টের মাধ্যমে যা কিছু হয় তা মানুষের গ্রহণযোগ্য নয়, যা কিছু গ্রহণযোগ্য তা সব পূর্ব পরিকল্পিত। এখন আমি বলবো বিজ্ঞানীদের কথা মতো যদি সূর্যের কোন দুর্বলতম অংশ মহাশূন্যে পড়ে এই পৃথিবী হয়ে থাকে তাহলে এটা পরিকল্পনার ভিত্তিতেই হয়েছে। সেই পরিকল্পনাকারীর নাম কি? বলেন নাম কি? তবে আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি সূর্যের কোন দুর্বলতম অংশ ছিটকে পড়ে অ্যাক্সিডেন্টের মাধ্যমে পৃথিবী হয় নাই, মহাপরিকল্পনার মাধ্যমে সৃষ্টি জগৎকে টিকে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আলাদাভাবে পৃথিবীকে সৃষ্টি করেছেন। বিজ্ঞানের কথার সাথে কোরআন শরীফের যদি কন্ট্রাডিকশন হয় তাহলে কার কথা মানবেন? বিজ্ঞান না আল্লাহ? জোরে বলেন বিজ্ঞান না আল্লাহ? বিজ্ঞান বলছে, কোন সময় বলে পৃথিবী ঘোরে, কেউ বলে সূর্য ঘোরে, কেউ কয় আমরাও ঘুরি। এখন আসলে ঘোরে কে? ফয়সলা কার কাছ থেকে নেবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন, লাশামসু ইয়ামবাগী লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফী ফালাকিন ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা আপন মনেতে বুঝিবে তাহারা রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করি অধিকার, চন্দ্র বাদে না সূর্যের গায়েতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে, যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিছে খোদাকে ডরিয়া। একটি নির্ধারিত সময় সীমা পর্যন্ত আপন আপন কক্ষপথে সব দৌড়াদৌড়ি করবে, কারো সাথে অ্যাক্সিডেন্ট হবে না কারো। ওয়াকুল্লুন ফি ফালাকেই ইয়াসবাহুন, যা আছে মহাশূন্যে সব ঘুরতেছে। কে বলে? বলেন সবাই, কে বলছে? কোন সূরা? সূরা ইয়াসিন। আবার শুনুন, আল্লাহ পাক ফয়সালা দিচ্ছেন ঘোরে কেডা, শুধু সূর্য ঘোরে না, শুধু চন্দ্র ঘোরে না, আল্লাহ মহাশূন্যে যা রেখেছেন সব উঠতেছে, সবই সন্তরণশীল, সব গতিশীল। সুতরাং ফয়সালা তো আল্লাহর কাছ থেকেই নিতে হবে। পৃথিবী সৃষ্টি করেছেন, মানব গোষ্ঠী সৃষ্টি করেছেন,
এবং মানুষের প্রয়োজন মিটিয়েছে। এ মানুষগুলিকে কে সৃষ্টি করেছে? মানুষ সৃষ্টির ব্যাপারেও দার্শনিকরা মানুষদেরকে বিভ্রান্ত করে। যা কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, এই কোরআন শরীফ বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়? হ্যাঁ হয়। কয়েকটা আয়াত, কয়েকটা সুরা পরীক্ষা পাস করার জন্য একটু একটু অপশনাল রেখে দেওয়া হয়েছে। বর্তমান যে শিক্ষা কমিশন, শামসুল হক শিক্ষা কমিশন রিপোর্ট মন্ত্রী পরিষদে অনুমোদিত অনুমোদন করেছে বর্তমান সরকার, এই শিক্ষানীতিতে বলা হয়েছে ক্লাস ওয়ান থেকে নিয়ে ক্লাস ফাইভ পর্যন্ত ধর্মীয় শিক্ষা দিতে দেওয়া হবে না। তাহলে ক্লাস ফাইভ পর্যন্ত যদি ধর্মীয় শিক্ষা না থাকে, তাহলে ক্লাস সিক্স সেভেনে ওঠার পর আরবি জাওরা বাজাবর বা আনাকুম জানাকুম ছেলেরা পড়বে, মেয়েরা পড়বে? আসল উদ্দেশ্য হলো ইসলাম থেকে জাতিকে দূরে সরাবার জন্য ষড়যন্ত্র। এই সরকারের প্রণীত শিক্ষানীতি আমরা মানি না। আপনারা মানেন? যেই মাদ্রাসা মানুষের চরিত্র সৃষ্টি করে, বর্তমান সরকার সেই মাদ্রাসাগুলি একটা একটা করে ধ্বংস করার পরিকল্পনা গ্রহণ করেছে। সুতরাং আসল শিক্ষা হলো কোরআনের কাছে। আসল শিক্ষা কোথায়? কোরআনের কাছে। কোরআন যদি শিখানো হতো, কোরআন যদি শিখানো হতো কলেজে বিশ্ববিদ্যালয়, তাহলে গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যেসব ছেলেরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক বরাদ্দকৃত, হাইজ্যাক করা নয়, বরাদ্দকৃত চারখানা বাস দিয়ে কোরআন শুনতে আসতে চেয়েছিল, বর্তমান সরকারের তথাকথিত সোনার ছেলেরা আসতে দিল না। কোরআন যদি তারা পড়ত, তাহলে কোরআন শরীফ শুনতে তারাও আসতো। কপাল পড়া, জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? কপাল পড়া। সব ভালো লাগে, কোরআন ভালো লাগে না। এদেরকে শিখানো হয়েছে, আরে তোমরা তো মানুষ না, বলে আমরা কি? তো তোমাদের ডারউইন বাবাজি বলে নাই, শোনো নাই? কি পড়ো টড়ো, তোমরা বুদ্ধি শুদ্ধি রাখো না। ডারউইন বলেছে, থিওরি অফ ইভলিউশনের মধ্যে বলেছেন মানুষ মানুষ না, বলে কি? মানুষ হলো বান্দর। কপাল পোড়া কি? কপালে লেখা থাকে, কাজে কামে প্রকাশ হয়ে যায়। ডারউইন বললো মানুষ মানুষ না, আলফ্রয়েড বললেন মানুষ হলো মানুষ মানুষই ঠিক, তবে মানুষ হলো সেক্স সর্বস্ব জীব, সেক্স সমস্যার সমাধান করলে মানুষের সব সমস্যার সমাধান হয়ে যাবে। কার্ল মার্কস বললেন মানুষ হলো পেট সর্বস্ব জীব, পেট সমস্যার সমাধান করে দিলে সব সমস্যা শেষ। আর ডারউইন বললেন মানুষ মানুষই না, মানুষ কি বলে বান্দর, ওরাং ওটাং শিম্পাঞ্জি আর ব্যাং থেকে মানুষের উৎপত্তি হয়েছে। আমি যখন জীবনের প্রথম শিম্পাঞ্জি দেখলাম, ওরাং ওটাং দেখলাম, তখন আমি মনে করেছি যে ডারউইন খামোখা ভুল করে নাই, এইটা দেখেই ও মনে করেছে যে এই হচ্ছে আমার মাতামহের গোষ্ঠী, এ হলো পিতামহের গোষ্ঠী। আপনারা একটু মাথা কাটায় চিন্তা করেন, মানুষ যদি বান্দর থেকে হবে, আজও বানর ফরেস্টারি আছে কিনা বাংলাদেশে? চিল্লায় বলেন আছে কিনা? তো মানুষ যদি বান্দর থেকেই হবে, আপনারা কি কোনোদিন দেখেছেন যে একটা বান্দরের কোমর পর্যন্ত মানুষের মতো হয়ে সারছে? আর কিছুদিন গেলেই পুরা মানুষ হয়ে যাবে, গলা পর্যন্ত মানুষের মতো হয়ে গেছে, আর কদিন গেলেই মানুষ হয়ে যাবে, দেখছেন কখনো? আচ্ছা আপনারা বলেন পাবদা মাছ, আপনারা চট্টগ্রামে কি বলেন? পাবদাই বলেন। পাবদা মাছ দেখতে কি মাছের মতো লাগে? বোয়াল মাছের মতো। কোন পাগলই কি বলছে কথা যে বোয়ালের পূর্বপুরুষ পাবদা? পাবদাগুলি পুটুটুটি খাইয়া খাইয়া আস্তে আস্তে বোয়াল হয়ে গেছে, এ কথা কেউ বলে? আচ্ছা শোলের যে ছোট সাইজ, শোল মাছ গজাল মাছ, এর যে ছোট্ট সাইজ ভর্তা করে খায়, শুটকি বানায় খায়, ওগুলোর কি বলে? টাকি মাছ। এই টাকি মাছ দেখতে শোল মাছের মতো, কেউ পাগল কে আজ পর্যন্ত বলেছে যে শোল মাছের পূর্বপুরুষ টাকি? টাকিগুলা সার মার খাইয়া আস্তে আস্তে শৌলে পরিণত হয়ে গেছে, কেউ বলেছে কখনো? ডারউইন কয় বোতল খাইয়াছে এই মতবাদ লিখছে আল্লাহই ভালো জানে, যে বান্দরের থেকে মানুষ আবিষ্কার হয়েছে, নাউজুবিল্লাহ।
এগুলি পড়ানো হয় কলেজে বিশ্ববিদ্যালয়, তাই আমাদের সোনার ছেলেরা বান্দরামি করে। ওদের যদি পড়ানো হইতো তোমরা বান্দরের গোষ্ঠী নও, তোমরা মানুষ, মর্যাদা কার বেশি, বান্দরের না মানুষের? এ পৃথিবীর প্রথম মানুষকে আদম আলাইহিসসালাম, আদম হইছেন কি দিয়ে? মাটি দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন যিনি মানুষ সৃষ্টি করেছেন, তিনি কোরআন শরীফের ভিতরে বলে দিয়েছেন, আমি প্রথমে বলেছি, আপনারা লক্ষ্য করুন, এই কোরআন তাবিজের কিতাব নয়, এই কোরআন তদবীরের কিতাব নয়, ঝাড়ফুঁকের কিতাব নয়, কোরআন হলো পৃথিবীর মানুষের জন্য কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান, সব কিছু আল্লাহ পাক কোরআনের ভিতরে বলে দিয়েছেন, কোনো জিনিস বাদ দেন নাই। আপনি আমি কেমনে সৃষ্টি হয়েছি, আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন, ইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা, নিষ্প্রাণ মাটি দিয়ে তোমাকে উৎপন্ন করা হয়েছে, নিষ্প্রাণ মাটির উপাদান দিয়ে তোমাকে তৈরি করা হলো। মায়ের পেটের ভিতরে এক ফোঁটা নাপাক পানি জমাট রক্তে পরিণত হয়ে গেল, জমাট রক্ত আস্তে করে গোস্ত পিণ্ড হল, গোস্ত পিণ্ডকে সুন্দর করে সাজায়া, হাড্ডি গুড্ডি বানায়া স্ট্রাকচার তৈরি করে, তার উপরে চামড়া দিয়ে গোস্ত দিয়া সাজায়া সুন্দর করে বানালাম। আল্লাহর পরিচয় শুনুন, আল্লাহ আমার কেমন আল্লাহ, মায়ের পেটের ভিতরে সন্তান বানায়া এরপরে যখন রুহ দেওয়া হয়েছে, ক্ষুধা লেগেছে, খাবারের প্রয়োজন হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কচি বান্দা মায়ের পেটে বসে কি খাবে, সেজন্য তার মা চিন্তা করে নাই, বাবা চিন্তা করে নাই, সরকার চিন্তা করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়ে সন্তানের নাভির সাথে আর মায়ের নাভির সাথে তার লাগায়া, পাইপ লাগায়া মায়ের মাসিক অসুখের রক্তগুলি দিয়ে সন্তানকে বড় বানালেন, মুখ দিয়া এই রক্ত পান করালেন না, মুখটাকে পবিত্র রেখে দিলেন, যাতে করে পৃথিবীতে আসার পর ওই মুখ দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে পারো। সন্তান মায়ের ভিতরে পেটের ভিতরে বড় হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাস দিন যখন পুরা হয়ে গেল, সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চার আকারে পৃথিবীতে নিয়ে আসলাম, এখন খাবা কি? পৃথিবীতে যখন বাচ্চা এলো তখন তার পেটের সাথে যে সংযোগ ছিল মায়ের নাভির সাথে আর সন্তানের নাভির সাথে, সেই সংযোগ তার আর কি থাকলো? কি করা হলো? কেটে দেওয়া হলো। লক্ষ্য করুন, খাবারের জন্য একটি মাত্র পাইপ আল্লাহ লাগিয়েছিলেন, পৃথিবীতে সন্তান আসার সঙ্গে সঙ্গে পাইপটা কেটে দেওয়া হলো। এবার কি খাবে? আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুক থেকে সন্তানের জন্য এবার সিঙ্গেল সিগনাল, তার জন্য সিঙ্গেল কোন লাইন যেটা ছিল কেটে দিয়া মায়ের বুক থেকে সন্তানের জন্য ডাবল লাইন আল্লাহ চালু করে দিলেন, এমন দুধ বানায় দিলেন যা শুধু খাবার নয়, শুধু ফুড ভ্যালু নয়, এই দুধের ভিতরে ক্যালসিয়াম, এর মধ্যে ভিটামিন, এর মধ্যে আয়রন, এর মধ্যে মেডিসিন, দুনিয়ার এই সন্তান ছিল ফি কারারি মাকিন, সুরক্ষিত জায়গার ভিতরে ছিল, কোনো পলিউশন সেখানে যেতে পারতো না, রোগের জার্ভ সেখানে যেতে পারতো না, দুনিয়ায় এলো দূষিত আবহাওয়ার ভিতরে, এই সন্তানকে এখনই অ্যান্টিবায়োটিক খাওয়ালে পরে অসুবিধা হবে, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দুধের ভিতরে ঔষধ দিয়া রোগের প্রতিষেধক বানায়া দিলে, এ হলো আমার আল্লাহ। এ আমার কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ, আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দুধ দিয়ে সন্তানকে বড় করলেন আর শোনায় দিলেন, খবরদার
এই মায়ের সাথে এই বাপের সাথে নাফরমানি করবি না, মা বাপের জন্য আমার কাছে দোয়া করবি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, সবাই পড়েন আমার সাথে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহ পাক শিখাই দিলেন বান্দারে আমার কাছে দোয়া করায়, আল্লাহ আমার মা বাপ আমাকে ছোটবেলায় যেভাবে স্নেহের কোলে লালন পালন করেছে এইভাবে আমার মা বাপ তোমার রহমতের কোলে লালন পালন করো। মনে থাকবে ভাইরা, বলে মনে থাকবে, প্রত্যেক নামাজের পরে মা বাবার জন্য দোয়া করবেন, বেঁচে থাকুক আর মরে যাক দোয়া করবেনই, মনে থাকবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আবার পড়েন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহ পাক মায়ের মর্যাদা এত বাড়াইছেন, সাহাবী প্রশ্ন করেছে ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার, হুজুর বলেন তোমার মায়ের, তারপরে কার, তোমার মায়ের, তারপরে কার, তোমার মায়ের, তারপরে কার, তোমার পিতার, বাপের চাইতে মায়ের মর্যাদা আল্লাহ তিন গুণ বাড়াইয়া দিলেন, তিন গুণ বৃদ্ধি করে দিলেন। হাদিস শরীফে এসেছে হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে এসে রাতের বেলায় কাঁদতেছিলেন, হুজুর প্রশ্ন করলেন আবু হুরায়রা কাঁদো কেন, হযরত আবু হুরায়রা বলছেন হুজুর মা আমাকে মেরেছে, তিনি প্রশ্ন করলেন আচ্ছা মা তোমারে মারলো কেন, তুমি কি কোনো বেয়াদবি করছো, তিনি বললেন না, তবে মারলো কেন, হযরত আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার খিদমত থেকে বাড়ি ফিরতে আমার দেরি হয়ে গিয়েছিল, গভীর রাত্রে যখন বাড়ি গেছি মা আমাকে প্রশ্ন করলেন বাবা দেরি হলো কেন, কোথায় ছিলি, পৃথিবীর মানুষ যেই কদম মোবারক চুমু দিতে পারলে ধন্য হয়ে যায়, সেই আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে আসতে আমার দেরি হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমার মা আপনার নাম শুনে তার গা জ্বলে উঠল, তিনি কাফের মুশরিকা, আপনার নাম শুনে অগ্নি শর্ম হয়ে আমাকে ধরে পিটানো আরম্ভ করলেন, আর বললেন আবু হুরায়রা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর বাড়ি ছাড়বি নইলে আমার বাড়ি ছাড়বি, কি করবি বল, মার খেতে খেতে আমি বললাম মা তোমার গায়ে যত শক্তি আছে আমারে মারো, তোমার বাড়ি শুদ্ধ তমাম দুনিয়াটা ছেড়ে দিতে পারি, মুহাম্মদ রাসূলুল্লাহর কদম মোবারক ছেড়ে দিতে পারি না, হুজুর আমার মা গলা ধাক্কা মেরে আমাকে বের করে দিয়েছেন, হুজুর বলছেন আবু হুরায়রা মা তোমাকে মেরেছে আর আমার কাছে নালিশ করছো, আমি তোমার মায়ের কোনো বিচার করতে পারবো না, সুবহানাল্লাহ, এত বড় পাওয়ারফুল নবী, শানওয়ালা, ইজ্জতওয়ালী, বরকতওয়ালী, এত বড় নবী বলছেন মা মেরেছে আমার করার কিচ্ছু নাই, সুবহানাল্লাহ, তোমার মা মুশরিকা হোক আর যাই হোক তোমার মা, সুবহানাল্লাহ বলে, আমার বন্ধুগণ হযরত আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ মায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ নিয়ে আমি আপনার কাছে আসি নাই, হুজুর বললেন কেন আসছো বলো খুলে, আবু হুরায়রা বলেন হুজুর আমি জানি আপনি আল্লাহর দরবারে যদি কোনো ব্যাপারে হাত তোলেন আল্লাহ মঞ্জুর করে ফেলেন, আপনি দয়া করে আমার মার জন্য দোয়া করেন আল্লাহ যেন হেদায়েত দিয়ে দেন, আমার নবীজি দুখানে হাত উত্তোলন করলেন বললেন আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, হায় আল্লাহ আমি দোয়া করতেছি আবু হুরায়রার মাকে হেদায়েত নসিব করো, হুজুর হাত তুলে মোনাজাত করছেন, আবু হুরায়রা দৌড় দিলেন বাড়ির দিকে, কয়েকজন সাহাবী হযরত আবু হুরায়রার জামা টেনে ধরেছে এই ভদ্রলোক দৌড়ায় কেন, এত শান্ত মানুষ কখনো গরম হয়ে কারোর সঙ্গে কথা বলে না, এই মানুষটা দৌড়ায় কেন, কোনো বিপদ হইল নাকি, জামা টেনে ধরে বলে আবু হুরায়রা দৌড়াও কেন, হযরত আবু হুরায়রা বলেন জামা ছেড়ে দাও কোনো বিপদ আমার হয় নাই, আমি দৌড়াইয়া বাড়ি যাই দেখতে চাই, আমি দৌড়াইয়া আগে বাড়ি যেতে পারলাম না, আমার নবীর দোয়া আগে আমার বাড়ি চলে গেছে, আমি এটা দেখতে চাই, হযরত আবু হুরায়রা দৌড়াতে দৌড়াতে বাড়ি চলে গেছেন, দরজায় নক করলেন,
ভেতর থেকে আওয়াজ এলো, কে